আমি আল আমিন নলেজ সিটি মিশনারি স্কুলের পক্ষ থেকে কথা বলছি আমাদের নতুন প্রয়াস ডে বোর্ডিং সিস্টেম সম্পর্কে। বিশেষ করে লকডাউনে অর্থাৎ লকডাউন পরবর্তী পরিস্থিতিতে আমরা অর্থাৎ অভিভাবকদেরকে শিক্ষার্থীদের হাতে অর্থাৎ বাচ্চাদের হাতে মোবাইল ফোন তুলে দিতে বাধ্য হয়েছি, এবং যার কুপ্রভাব বাচ্চাদের ওপরে পড়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা মোবাইল অ্যাডিকশন হয়ে যাচ্ছে, অর্থাৎ মোবাইলে আসক্তি জন্মেছে, তারা বিভিন্ন সহজ সরল জীবনযাপন থেকে দূরে সরে যাচ্ছে এবং তারা খেলাধুলা এগুলো প্রায় ভুলেই যাচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে বাচ্চা তার সহজ সরল জীবনযাপনের ভারসাম্য হারিয়ে ফেলছে। আর এই চিন্তাভাবনা থেকেই আমরা ডে বোর্ডিং সিস্টেমটাকে শুরু করেছি, যেখানে আপনার একমাত্র সন্তানটি সুরক্ষিত থাকবে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের কাছে। সেখানে তাদেরকে যত্ন সহকারে খাওয়ানো এবং তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নির্দিষ্ট সময় খেলতে দেওয়া, তাদের হোম টাস্ক রেডি করা এবং প্রত্যেকটি বিষয়ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা দিয়ে তাদের প্রতিদিনের পড়া প্রতিদিন সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। এটা 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে এবং এটাতে আমরা খুব সাকসেসফুলি বাচ্চাদেরকে রেডি করার জায়গা পেয়েছি এবং অভিভাবক অভিভাবিকারা প্রত্যেকেই খুবই বেনিফিটেড এই সিস্টেমটা দ্বারা। কারণ হচ্ছে তারা যে সারাদিন অর্থাৎ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে থাকছে, সেখান থেকে তারা তাদের স্কুল, তাদের টিফিন, তাদের খাওয়া দাওয়া সমস্তই তারা একসঙ্গে বাচ্চাদের সঙ্গে করছে, যার ফলে তারা একটা খুব আনন্দঘন পরিবেশে তারা এখানে থাকছে এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে উঠেছে সন্তান এবং অভিভাবকের, যেখানে তাদেরকে আমরা অনেকটা সময় ধরে পাচ্ছি, অনেক রকমভাবে তাদেরকে বোঝানো, তাদেরকে কাউন্সেলিং করা, তাদের কোনো সমস্যা থাকলে সেগুলোকে দূর করার চেষ্টা করা, তারা অসুস্থতা বোধ করলে তাদেরকে যত্ন নেওয়া, কেয়ার করা, এই জিনিসগুলোর অনেকটা সময় আমরা পাই সারাদিনে। তাই এই যে ব্যালেন্সটা, সুন্দর ভারসাম্যটা এখানে আমরা বজায় রাখতে পেরেছি এবং বাচ্চারা খুব খুশি এবং আনন্দের সঙ্গে তারা পড়াশোনা কমপ্লিট করছে, তাদের খেলা, তাদের খাওয়া দাওয়া, তাদের একটা বন্ধুত্বের মধ্যে একটা হৃদ্যতা তৈরি হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এখানে করতে পারছি তাদেরকে দিয়ে। তাই অভিভাবকদের কাছে বলবো, আপনাদের যদি মনে হয় আপনাদের এই সিস্টেমটাতে আপনার বাচ্চা এবং আপনারা উপকৃত হবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্কুলে অথবা আমাদের হেল্পলাইন নাম্বারে। এখানে যোগাযোগ করলে আরও ডিটেলসে আপনাদেরকে এই সিস্টেমটা সম্পর্কে আমরা পুরোপুরি আপনাদেরকে জানাতে পারব। ধন্যবাদ।